আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিবিড় পূর্ণতা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই খুব ভালো আছি। আজকে শুক্রবারের একটা মিষ্টি সকাল। নিবিড় পূর্ণ কি করছে দেখুন ভিউয়ার্স, ওরা শুক্রবারের সকালটা সুন্দর ছবি আঁকা দিয়ে শুরু করে, কারণ শুক্রবার শনিবার 2 দিন তাদের ললিত ছঙ্কার কলায় ক্লাস থাকে, আর্টের ক্লাস থাকে ভাই বোনের। তারা আজকে জল রং নিয়ে খেলছে, বলা যায় আসলে খেলছেই। ছবি আঁকা আঁকির চাইতে তারা রং নিয়ে বসে একটা কিছু আঁকবে, রং নিয়ে খেলবে, এটা এই দৃশ্যটাই আসলে দেখানোর জন্য আজকের এই ভিডিও। আশা করি শেষ পর্যন্ত দেখবেন। আসলে ডিভাইস মুখী বা স্ক্রিন অ্যাডিক্টেড বাচ্চাদের কাছ থেকে ডিভাইসকে দূরে সরিয়ে রাখার জন্য তাদেরকে অল্টারনেটিভ একটা বিষয়ে ঝুঁকে দেয়া বা তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য হলেও যে সমস্ত সাংস্কৃতিক কলাগুলো রয়েছে তার মধ্যে থেকে ছবি আঁকা অন্যতম, সেটার দিকে যদি বাচ্চারা কিছুটা আগ্রহী করে তোলা যায় বাচ্চাদেরকে, তাহলে আমার মনে হয় খুব ভালো হয়। নিবিড় পূর্ণতাকে আমি মূলত সেই চেষ্টাটাই করেছি ভিউয়ার্স। পূর্ণতা ছবি এঁকেছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ওর কচি হাতে যা আঁকে সেটা আমার কাছে খুব ভালো লাগে। একটা ঘর সাথে একটা গাছ, সেটা ওর ইনোভেশন থেকে ও এঁকেছে। তারপর ভাই বোন ভাগ করে সেটাকে কালার করবে, এটার জন্য জল রঙের ব্যবহার কয়েকদিন আগে শিখেছে পূর্ণ আর নিবিড়। সেটা জল রং কেনার পরে সেটা তুলি দিয়ে কিভাবে জল রং করতে হবে, কিভাবে সেটার ব্যবহার, সেটা নিয়ে ভাই বোন খুব এক্সাইটেড। অলরেডি পূর্ণতা আকাশের রং করছে, আকাশের নীল রং করার চেষ্টা করছি ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন। ভাই তাকে ইন্সপায়ার করছে, নিবিড় রেখেছে একটা ফুল সাথে একটা গাছ, কিন্তু গাছের কালারটা কমপ্লিট করতে দেয়নি পূর্ণতা, তার আগে তুলি নিয়ে গিয়েছে। সে আঁকা আঁকি করছে। আমি সব সময় চেষ্টা করি ওদেরকে একটা জিনিস কিনে দিতে যাতে করে 2 ভাই বোন শেয়ার করে করতে পারে। এই এই দৃশ্যটা দেখতে আসলে ভালো লাগে। পূর্ণ একটু রাগী, ছোট মানুষ যা হয় আর কি ভিউয়ার্স, ও সবকিছুতে নিবিড়কে খুব ডমিনেট করে। আসলে ছবি আঁকা, গান, নাচ এগুলো পাশাপাশি পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের চর্চা করলে ওদের ব্রেন ডেভেলপমেন্ট আরো বেশি ভালো হয় ভিউয়ার্স। তাই আমরা নিজ নিজ জায়গা থেকে যদি চেষ্টা করি বাচ্চাদেরকে এই সমস্ত শিল্প সাহিত্যের এই অংশগুলোতে তাদেরকে অ্যাটাচমেন্টে রাখা, আমার মনে হয় তারা ডিভাইস থেকে কিছুটা হলেও তাহলে দূরে থাকবে ভিউয়ার্স। তারপরে আসলে পুরোপুরি দূরে রাখাটা খুব কঠিন, কারণ আমরা মা বাবারাই তো আসলে ডিভাইস ইউজ করছি বাচ্চাদের সামনে। ওরা যখন খেলার সাথী পাচ্ছে না বা ওর অ্যাটাচমেন্টে আমরা খেলছি না, তখন ওরা হয়তো বাধ্য হয়েই এই কাজটা করে থাকে ভিউয়ার্স। তাই আসলে আমাদেরকে সময় দিতে হবে ওদেরকে সবচাইতে বেশি, তাহলে তাহলে হয়তো এটা সম্ভব। পূর্ণতা রং দিয়ে ছবি আঁকার চেষ্টা করছে ভিউয়ার্স, নিবিড়ও একটু একটু করে সাহায্য করছে ওকে। নিবিড় পূর্ণতার আরো একটা জিনিস শেয়ার করি, ও নিবিড়কে সাধারণত পূর্ণতা খুব কপি করে, ও দেখে যে ভাইয়া কি করছে তারপর ও ওটা করার চেষ্টা করে। অর্ধেকটা রং করা হয়ে গিয়েছে, তারপর টুকটুক করে 2 ভাই বোন গল্প করছে এর মধ্যে, যেটা বলছিলাম ভিউয়ার্স, মোবাইল থেকে বা ডিভাইস থেকে দূরে রাখার জন্য বাচ্চাদেরকে
খোলা আসলে জায়গায় মাঠে খেলার যে আনন্দ সেটা তো বলার অপেক্ষায় রাখে না, সেটা যদি করতে পারা যায় সবচেয়ে ভালো। তাছাড়া বাসার ভেতরে আমি এর আগেও বেশ কয়েকটা ভিডিও দিয়েছি যে কী কী করে ওরা, রান্নাপাতি খেলা, তারপর গাছ লাগানো, প্ল্যান্টিং যেটাকে বলে বেলকনিতে সেটা করা, তাছাড়া ছবি আঁকা, রং নিয়ে খেলা, এইগুলো করলে কিছুটা সময় ওদের কোয়ালিটি সময় পার হবে এবং ডিভাইস থেকে কিছুটা দূরে থাকবে। তো আশা করি আপনিও চেষ্টা করবেন আপনার পরিবারের ছোট্ট সদস্যদেরটিকে নিয়ে একটু সময় দেয়া, রঙের সাথে পরিচিত করানো, যাতে করে তারা সৃজনশীল হয়ে বেড়ে ওঠে। আশা করি ভিডিওটা ভালো লাগলো ভিউয়ার্স, ভালো লাগলে পাশে থাকবেন, নিবিড় পূর্ণতার জন্য দোয়া করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।